একটা কষ্টের নিউজ পড়লাম, আমার সাথে মনে হয় শেয়ার করা দরকার আপনাদের সাথে। গতকালকের ঘটনা, পারমিতা ফাইহা নামে একটা মেয়ে ক্লাস নাইনে পড়ে হলিক্রস স্কুলে, বিজ্ঞানের ছাত্রী, সে বিজ্ঞান শাখার। ও সুইসাইড করছে, আত্মহত্যা করছে। কারণ কি জানেন? একটা কারণ হলো ওর ক্লাসে রোল নম্বর এক। বিষয়টি একটু আমার মনে হলো শেয়ার করা দরকার, এটা সবার জানা থাকা দরকার। ওর ক্লাসে ও হচ্ছে 102 জন স্টুডেন্টের মধ্যে 35 জন স্টুডেন্ট প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করছে উচ্চতর গণিতে, বিজ্ঞান শাখার তারা। দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়েছে এবং সেখানে 55 জন ফেল করছে 102 জনের মধ্যে। এই দুই পরীক্ষায় সে ফেল করছে, অথচ তার রোল হচ্ছে এক। যখন কালকে রেজাল্টটা হয়েছে, টিচাররা বলছে এবার তোমার বাবা আমাকে ডাকতে হবে, গার্ডিয়ানকে জানাও, আমরা কথা বলবো তাদের সাথে। এই কথাটা ও আসলে ওইভাবে নিতে পারে নাই। ও স্কুল থেকে গিয়ে বাসার লিফটে, বাসাটা এই তেজগাঁওয়ের এই কলেজের পাশেই, আপনারা জানেন হলিক্রস কলেজ হচ্ছে ফার্ম গেটে বিজ্ঞান কলেজের সাথে, তো একটু দূরেই বাসা, হেঁটেই আসে। ওইখান থেকে এসে ও জাস্ট লিফটে উঠে ও বিল্ডিং এর উপরে চলে গেছে। উপরে গিয়ে ওইখান থেকে প্রথমে স্টেপ দেওয়ার চেষ্টা করছে, নিচে হলিক্রসের মেয়েরা নিচ থেকে দেখছে এবং তখন তারা চিল্লাচিল্লি শুরু করছে। প্রথম সে ফিরে আসছে, সেকেন্ড টাইম সে উপর থেকে লাভ দিচ্ছে এবং সে নিচে পড়ে, নিচে পড়ার পর তার বাবা মা, আমার একটা কলিগ একটু আগে বলছিল কালকে 7টা নিউজ সে পড়ার জন্য অফিসে আসছিল, তখন দেখছে যে তার বাবা আল্লাহ আমার মেয়েটাকে বাঁচাও বাঁচাও বলে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে ভ্যানে করে তাকে নিয়ে যাচ্ছে। বাঁচানো যায় নাকি মেয়েটাকে, শেষ পর্যন্ত মারা গেছে। এখন আমার কথা হলো যে বাংলাদেশের যে শিক্ষা সিস্টেম আপনাকে এমন দৌড়ের উপর রাখছে, রোল নম্বর, ক্লাসের রোল আপনাকে 1, 2, 3 মধ্যে থাকতে হবে, বাবা মা যেভাবে মানে এনভায়রনমেন্ট সেট করে দিচ্ছে, সাধারণ জ্ঞান মুখস্থ করতে হবে, বিসিএস এর পড়ার মতো সমস্ত মুখস্থ বিদ্যা কি জানলাম শিখলাম। আমি মাত্র কয়েকদিন আগে ইউরোপে গেছি, বিশ্বাস করেন, আমি একজনকে বলছিলাম যে আমি সাঁতার, মানে আমার আরেকজন, সেও বাংলাদেশি, ও সাঁতার জানে না, ও বলছিল ইউরোপিয়ান একটা বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে, ও বলল যে হাউ ফানি ইজ দিস, তোমরা স্কুলে শেখো না এগুলা? স্কুলে শেখা মানে মানে ব্যাপারটা হলো ক্লাস 1 থেকে 3 পর্যন্ত তারা কোনো অক্ষরই শেখে না, ABCD স্বরে অস্বরে তারা শেখে না। তারা শেখে কিভাবে গাছে পানি দেয়, কিভাবে সাঁতার শিখতে হয়, কিভাবে নিজেকে বাঁচাইতে হয়, কিভাবে রাস্তা পার হইতে হয়, কিভাবে জীবন সম্পর্কিত জিনিসগুলো, আমার জীবনে যা দরকার, আমার জীবনে বীজগণিত দরকার নাও হইতে পারে, কি দরকার আমি জানি না, আমি জাস্ট ফর এক্সাম্পল উচ্চতর গণিত জীবনে কোথায় কাজে লাগবে আমি জানি না, লাগবে যাদের টু দ্য পয়েন্টে, যারা সায়েন্স মানে সায়েন্স নিয়ে কাজ করে, কিন্তু এটা ছাড়াও জীবন হয়। এই এনভায়রনমেন্ট থেকে আমার মনে হয় যে আমাদের বের হয়ে আসা দরকার। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আজকে একটা তদন্ত কমিটি করা হয়েছে যে এই হত্যা, এই মৃত্যুটা কেন হইল, এই মেয়েটা কেন আত্মহত্যা করল, সেখানকার একটা বড় কজ দেখানো হয়েছে যে সম্ভবত এটা হতেও পারে যে স্কুলের একজন টিচার ওকে বাসায় পড়ানোর জন্য ওকে বারবার তাগিদ দিচ্ছিল। এটা কারণ কিনা এটা খতিয়ে দেখার জন্য বা অন্যান্য কি বিষয় থাকতে পারে সেই বিষয়ক একটা কমিটি করে দেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের একটা উইং এই কমিটি করে দিচ্ছে। এখন বিষয় হল যে এই যে কালচার, বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্কুল, ঢাকার সবচেয়ে বড় বড় স্কুল, গ্রাম থেকে ছেলে মেয়েরা ভিকারনেসে আসার চেষ্টা করে, হলিক্রসে পড়ার চেষ্টা করে, ছেলেরা বা মেয়েরা তারা রাজুকে পড়ার চেষ্টা করে, নটরডেমে পড়ার চেষ্টা করে, আদমজি কলেজে পড়ার চেষ্টা করে, সেখানকার কালচার যদি এরকম হয়, টিচারদের মানসিকতা যদি এরকম ব্যবসায়িক হয়ে যায়, আমাদের যাওয়ার জায়গা থাকে না। সেই সাথে যাওয়ার জায়গা থাকে না যখন মা বাবারা এই জিনিসগুলো মাথায় নিতে চায় না। একটু কম পড়লে অসুবিধা নেই, বাবা তুই বাইচে থাক, আগে বাইচে থাক, ঠিক থাক, স্বাস্থ্যবান হ, তারপরে তুই কিছু না কিছু করে খাইতে পারবি। বড় মেসেজ, ভাবার দরকার আছে জিনিসটা, ভাববেন কিনা, আপনি আপনার সন্তানের জন্য ভাববেন কিনা আপনার বিবেচনা।